করেছেন। এর পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এদেশের 18 কোটি মানুষের আস্থার প্রতীক, সারা বাংলার মুক্তিকামী মানুষের অগ্রসৈনিক, গণ অধিকার পরিষদের বিপ্লবী সদস্য সচিব, ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর। এর পর্যায়ে বক্তব্য রাখবেন নুরুল হক নূর। সংগ্রামে উপস্থিতি বিশেষ করে গণ অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই গরমের মধ্যেও ধৈর্য সহকারে দীর্ঘ 2 ঘন্টা বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। যদিও এই ধরনের সমাবেশ আমরা সাধারণত অভ্যস্ত নই, আমরা এই ধরনের সমাবেশ আয়োজন করি নাই। আজকে আমরা 5 দফা দাবিতে এই গণসমাবেশ আয়োজন করেছি। আপনারা যারা সাড়া দিয়েছেন তাদের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞ। আজকের এই সমাবেশের ফলে ইতিমধ্যেই রাস্তার 2 পাশ বন্ধ হয়ে গিয়েছে, মানুষের হয়তো সাময়িক একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই রাস্তার মেরামতের জন্য, মানুষের দীর্ঘস্থায়ী উপকারের জন্য এই কষ্টটুকু আমাদের সহ্য করতে হবে। আমি বারবার আমাদের নেতা কর্মীদেরকে বিনয়ের সাথে বলবো, আমাদের প্রোগ্রামগুলোতে সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম হবে, আমাদের প্রোগ্রামগুলো যেন মানুষ অনুসরণ করে, অনুকরণ করে, প্রত্যেকটি স্তরে আপনাদেরকে সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমাদের আজকের এই সমাবেশ 5 দফা গণদাবিতে, ইতিমধ্যে আপনারা সেই 5 দফা দাবিগুলো আপনারা জেনেছেন। আমাদের প্রথম দাবি, 1 নম্বরে কেরোসিন ডিজেল পেট্রোল সহ জ্বালানি তেল গ্যাস ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। আমাদের 2 নম্বর দাবি, অনতিবিলম্বে লোডশেডিং বন্ধ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়মুক্তি আইন বাতিল করে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের 3 নম্বর দাবি, চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের 4 নম্বর দাবি, মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেপ্তারকৃত সকল রাজবন্দী ও ধর্মীয় নেতাদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের 5 নম্বর দাবি, ভোলায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে গুলি করে মানুষ হত্যায় জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সভা সমাবেশ মিছিল মিটিং এর মতো নাগরিকদের সংবিধান স্বীকৃত সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা 2 হাত তুলে দেখান আপনারা কি নিরস্ত্র নস্ত্র সহ নিরস্ত্র, আমরা নিরস্ত্র দাঁড়িয়েছি আমাদের একেবারেই জীবন এবং জীবিকার সাথে সম্পর্কিত 5টি দাবি দেওয়া নিয়ে এই সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। সংবিধান আমাদের এই নিরস্ত্র সভা সমাবেশ করার, মিছিল মিটিং করার অধিকার দিয়েছে। কাজী প্রশাসনের ভাই বোনদেরকে বলবো, বিনয়ের সাথে বলবো, এই সরকারের বেআইনি নির্দেশ পালন করে আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। সভা সমাবেশ মিছিল মিটিং করা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার, কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রশাসনের কিছু অতি উৎসাহী লোকের কারণে প্রশাসনের রেপুটেশন নষ্ট হচ্ছে। আপনারা দেখেছেন কুমিল্লাতে আমাদের ভাই বন্ধুরা এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ 5 দফা দাবিতে সমাবেশ করেছিল, সেখানে তাদের উপরে হামলা হয়েছে, গ্রেপ্তার করেছে, কিছুক্ষণ পরে আবার ছেড়ে দিয়েছে। আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র বন্ধুরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে
বিক্ষোভ মিছিল করেছে, সেখানে পুলিশ তাদেরকে বলেছে সরকার বিরোধী স্লোগান দেয়া যাবে না, সেখানে তাদের উপরে হামলা চালিয়েছে। আমরা এই সমাবেশ থেকে এই সমস্ত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা দেখেছেন আজকে ছাত্র অধিকার পরিষদ এই মুহূর্তে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর জন্য একটা রোল মডেল সংগঠনে পরিণত হয়েছে। ছাত্র অধিকার পরিষদের কোন নেতা কর্মী চাঁদাবাজি করে না, ছাত্র অধিকার পরিষদের কোন নেতা কর্মী ধান্দাবাজি করে না, ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয় কলেজের দখলদারিত্ব করে না, ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করে নাই, ছাত্র অধিকার পরিষদ ছাত্রদের অধিকারের কথা বলে, এই দেশের গণ মানুষের অধিকারের কথা বলে, যে কারণেই সেই ছাত্র সংগঠন থেকে মাত্র 3-4 বছরের ব্যবধানে আজকে এই জনগণের গণসমুদ্র পরিণত হয়েছে। গণ অধিকার পরিষদের মতো এদেশের গণ মানুষের একটি রাজনৈতিক দল আজকে প্রতিষ্ঠা লাভ করেছে। কাজী ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী আদর্শিক নেতা কর্মী, কাজে আমি বলবো তাদের গায়ে যারা হাত তুলেছেন তাদের হাত কিন্তু পুড়ে যাবে, তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের একটি নেতা কর্মীর গায়ে যদি হাত তোলে, একটি নেতা কর্মীর গায়ে যদি আচরণ লাগে, আমরা যদি বেঁচে থাকি সারা বাংলাদেশের মানুষ তার জন্য যথাযথ উপযুক্ত জবাব দেবে। আপনাদের প্রতি অনুরোধ, এই ফেলো ফিলিং সহযোদ্ধাদের প্রতি এই অনুভূতি আপনাদের থাকতে হবে। যখনই যেখানে হামলা হবে তাৎক্ষণিক প্রতিবাদ হবে, মশাল মিছিল হবে, বিক্ষোভ মিছিল হবে, এবং যারা হামলা করতেছে আপনারা দেখেছেন ইতিহাস থেকে শুনেছেন, সেই 69-70-এর দশকে আইয়ুব খানের সন্ত্রাসী ছাত্র সংগঠন ছিল এনএসএ। আজকে তারা আওয়ামী লীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধুকে তাদের আদর্শিক নেতা বলেন, শেখ মুজিবুর রহমান সাহেবের সেই অসমাপ্ত আত্মজীবনী পড়েন, 110 নম্বর পৃষ্ঠায় বলা আছে কিভাবে এনএসএফ এর গুন্ডারা তৎকালীন সময়ে ইসলামিয়া কলেজ, আজকের কবি নজরুল কলেজ, জগন্নাথ কলেজ, এই সমস্ত কলেজ, মিটফোর্ড কলেজ থেকে যখন ছাত্ররা শান্তিপূর্ণ মিছিল করে আসতো আইয়ুব খানের বিরুদ্ধে, সেই সময়ে এনএসএফ তাদের উপরে হামলা করত। এবং বঙ্গবন্ধু বলেছে অসমাপ্ত আত্মজীবনীতে, আমরা একদল হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবানকে সামনে রেখেছিলাম যে আমাদেরকে প্রতিহত করতে হবে, কাজে বঙ্গবন্ধুর সেই পথ আমাদের আজকে অনুসরণ করতে হবে, প্রয়োজনে দুর্বৃত্তদেরকে প্রতিহত করে মোকাবেলা করে আমাদের অধিকার আদায় করতে হবে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, একটা প্রমাণ দেখাতে পারবেন না আমাদের নেতা কর্মীরা কারো গায়ে হাত তুলেছে, কারো মাথায় বাড়ি দিয়েছে, কারো সভা সমাবেশ ভণ্ডুল করেছে। আজকে ছাত্রলীগ এবং যুবলীগের গুন্ডা পান্ডারা ঢাকার বাইরে, আমরা দেখেছি কিছুদিন আগে বিএনপির সমাবেশ এবং মিটিং এ হেলমেট পরে হাতুড়ি নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতে গিয়েছে, সেখানেও হামলা করেছে। ছাত্রলীগ যুবলীগের ভাই বোনদেরকে বলি, সময় থাকতে জাতির কাছে ক্ষমা চেয়ে সংশোধনের পথে আসুন, এই ফাসিবাদের গোলামি করতে গিয়ে নিজেদের জীবনে অন্ধকার ডেকে আনবেন না। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন হাওয়া বদল শুরু হয়ে গেছে। আমাদের নেতৃবৃন্দ যারা বলেছে, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, রাজপথ আওয়ামী লীগ কাউকে যারা দেয় নাই, রাজপথ কারো বাপদাদার সম্পত্তি না, রাজপথ এদেশের জনগণের, যখন যারা রাজপথে থাকে রাজপথ তাদের। আজকে গণ অধিকার পরিষদ রাজপথে দাঁড়িয়েছে, এই রাজপথ গণ অধিকার পরিষদ, গতকালকে বিএনপি তাদের পার্টি অফিসের সামনে দাঁড়িয়েছে, রাজপথ তাদের, আবার আওয়ামী লীগ যেদিন নামবে সেদিন তাদের। কিন্তু আমরা একটা বিষয় ঐক্যমত, এই দেশ আমাদের সবার, কাজী এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য, এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয়, উদ্বেগের বিষয়, আওয়ামী লীগ আজকে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ আজকে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। কারণ যখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অন্যের মিছিলে হামলা করে, অন্যের উপরে হেলমেট হাতুড়ির বাহিনীর তাণ্ডব চালায়, তারা কি বসে থাকবে? আওয়ামী লীগ আজকে এরকম একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করেছে। কালকে বিএনপি সমাবেশ করেছে,
আজকে আমরা এখানে সমাবেশ করেছি। আমাদের দাবি স্পষ্ট যে পাঁচ দফা দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি চলবে না, রাজবন্দী সহ আলেমদের মুক্তি দিতে হবে, জনগণের সভা সমাবেশে কোন পুলিশি বাধা চলবে না, বাধা হলে বাঁধবে লড়াই, বাধা দিবে যেখানে, বাধা দিবে যেখানে, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে, সেইভাবে আপনাদেরকে আজকে বলিষ্ঠ ভাবে দৃঢ়তার সাথে রাজপথে দাঁড়িয়ে যেতে হয়। আওয়ামী লীগের পায়ের নিচের মাটি শেষ, মাটি নরমালে না মাটি শেষ, কিন্তু বিরোধী দলের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম রাজপথে কর্মসূচি না থাকার কারণে আওয়ামী লীগ এখনো অট্টহাসির সাথে দেশ পরিচালনা করার ঔদ্ধত্য দেখাচ্ছে, কিন্তু ইতিমধ্যেই দেখেছেন সমস্ত বিরোধী দল এক অভিন্ন দাবিতে রাজপথে নেমে গিয়েছে। তাদের এক অভিন্ন দাবি কি? বর্তমান সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। গতকালকে এখানে গণতন্ত্র মঞ্চের সমাবেশ হয়েছে, সেই সমাবেশে আমাদের বন্ধুরা বক্তব্য রেখেছে। আমরা বলেছি এই সরকার উন্নয়ন করেছে, এই সরকারের উন্নয়ন চিকিৎসা খাতে সাবরিনা সাহেবদের বাটপাড়ির উন্নয়ন, এই সরকারের উন্নয়ন প্রশাসনে ওসি প্রদীপ ডিআইজি মিজানদের আধিপত্য, এই সরকারের উন্নয়ন শিক্ষাঙ্গনে বুয়েটের ছাত্র আব্দুল ফাহাদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েরের মতো নিরীহ শিক্ষার্থীদের লাশ, এই সরকারের আপনারা এই উন্নয়নের দুর্ভোগ আপনারা ইতিমধ্যেই অবলোকন করেছেন যে বাংলাদেশে আমাদের অভিভাবক আমাদের চেয়ে গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়াকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তার মতো ব্যক্তি আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশে কাজ করে জীবনের শেষ প্রান্তে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে এসেছেন। আমরা ধন্যবাদ জানাই এখান থেকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বক্তব্য রেখেছে সাবেক জেলা ও দায়রা জজ, ব্রিগেডিয়ার, কর্নেল, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদ দিন দিন গণ মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর হয়ে উঠছে। আপনাদেরকে সঠিক আপনাদেরকে সেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সমস্ত জিনিসপত্রের দাম 2-7 টাকা প্রতিটি জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, সবজি থেকে শুরু করে মাছের বাজার, ডালের বাজার, ভাড়া সব কিছু বেড়ে গিয়েছে। যেই পোলট্রির মুরগি ছিল 120 টাকা 130 টাকা, সেই পোলট্রির মুরগি এখন 180 টাকা থেকে 200 টাকা। একটা কথা আমরা বলে রাখতে চাই, এই সরকার মেট্রো রেল করেছে, মাথার উপরেই তো সিম্পটম দেখা যাচ্ছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প করেছে, এরকম 20টা মেগা প্রকল্প সরকার হাতে নিয়েছে, যাতে সরকার প্রায় 3.5 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। এই ঋণের কিস্তি শুরু হবে 24 সাল থেকে। এখন যদি শেখ হাসিনার পতন হয় তাহলে তো এই ঋণের ঘানি টানতে হবে পরবর্তী সরকারকে। কাজে এই সরকার জোড়া তালি দিয়ে এই দেশের অর্থনীতিতে অর্থনীতিকে টিকিয়ে রাখার যে ফন্দি ফিকির করেছে তাতে বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে। সরকার এখন সংক্রামকে পরিণত হয়েছে, এই সংক্রামকের যদি আপনারা প্রতিষেধক না আবিষ্কার করতে পারেন তাহলে এই দেশ একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। সেই প্রতিষেধক হচ্ছে রাজপথে গণ আন্দোলন গড়ে তোলা, রাজপথের গণ আন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটানো। আপনারা ইতিমধ্যেই দেখেছেন আপনার বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ানোর জন্য এনার্জি রেগুলেটরি কমিশন সহ অন্যান্য সংস্থা প্রস্তাব করেছে, সোয়াবিন তেলের দাম লিটারে 20 টাকা বাড়ানোর প্রস্তাব করেছে। এইভাবে প্রত্যেকটি জিনিসপত্রের দাম সরকার কিন্তু বাড়াচ্ছে এবং বাড়াবে। কাজী আমরা বলবো বর্তমান যে সংকট
এই সংকট কোন রাজনৈতিক দলের সংকট নয়, এই সংকটে দেশের মানুষের, এই সংকটে দেশের 18 কোটি মানুষের। কাজী তার উত্তরণের জন্য 18 কোটি মানুষকে রাস্তায় নেমে আসতে হবে। আপনারা ইতিমধ্যেই একটা বিষয়, একজন বিখ্যাত মনীষী বলেছেন যে আপনার যদি তুমি যদি তোমার সম্পদ হারাও মনে রেখো তুমি কিছু হারাও নাই, যদি তোমার স্বাস্থ্য হারাও জেনে রেখো তুমি অল্প কিছু হারিয়েছ, কিন্তু যদি তোমার চরিত্র হারাও তবে মনে রেখো তুমি তোমার সব হারিয়েছ। বর্তমান লুটেরা সরকার, দুর্বৃত্ত সরকার, এদের চারিত্রিক অধঃপতন হয়েছে, এরা সব হারিয়েছে, এদের হাতে আর দেশ নিরাপদ নাই। কাজে আগামী নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে রাস্তায় নেমে আসতে হবে, যেমনি ভাবে 18 সালে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে তারা রাস্তায় নেমে এসেছিল। সেখানে তরুণদেরকে দমন পীড়ন করার জন্য বরাবরের মতোই মামলা হামলার হাতিয়ার সরকার বেছে নিয়েছে। একটা দেশের প্রধান বিচারপতিকে গোয়েন্দা সংস্থা ঘাড় ধরে প্লেনে উঠিয়ে দেয়। একটা দেশের জেলা জজ, মহানগর ডিস্ট্রিক্ট জজ, আপনারা শুনেছেন জজ সাহেব বলেছেন বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরাও দেখেছি একটি রাজনৈতিক দলের নেতার রায় দিয়ে একজন বিচারক দেশে থাকতে পারে নাই, আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে রায় দিয়ে বিচারককে রাতের অন্ধকারে বদলি করতে হয়েছে। কাজে এই বিচার ব্যবস্থার উপরে আজকে আর জনগণের আস্থা নাই। ব্রাহ্মণবাড়িয়াতে সমন জারি করেছ, আজকে রাজপথে এসেছি। এই সরকার যদি আমাদের বিরুদ্ধে মামলা দেয় আমরা আইনগত প্রতিকার নয় রাজনৈতিক ভাবে প্রতিকার করব। প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বলবো এই সরকারের মামলার ফাঁদে পড়ে আদালতের বারান্দায় ঘুরে জুতা স্যান্ডেল ক্ষয় করা যাবে না। রাজপথে এই জালিমদের পতন ঘটিয়ে গণতন্ত্রকে মুক্ত করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেই আমরা এই দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনবো। সেদিন আমরা আদালতে যাব, তার আগে নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা আমাদের সমাবেশের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বন্ধুগণ, আজকের এই জনসমুদ্রে গণ অধিকার পরিষদের বিপ্লবী আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব ডক্টর রেজা কিবরিয়া, এবং রাখবেন ডক্টর রেজা কিবরিয়া। আমাদের আহ্বায়কের বক্তব্যের পরে আমরা ছোট একটা বিক্ষোভ মিছিল করবো, এখান দিয়ে ঘুরবো। শৃঙ্খলার দায়িত্বে সামনে 4 জন থাকবেন, মাহফুজ, শহীদুল ফাহিম, পাঠান আজাদ, জিলু খান, আর পেছনে যাদের দায়িত্ব আছে তারাও দায়িত্ব থাকবেন, মিছিলে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে সিনিয়র নেতৃবৃন্দকে সামনে দাঁড়ানোর সুযোগ করে দিবেন, এইটুকু সহযোগিতা করবেন এবং সবাই মিছিলে অংশ নেবেন। সবার আগে মেয়েরা সামনে থাকবে, মেয়েদেরকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ। এই সরকার সবখানে ষড়যন্ত্র দেখে, কিন্তু আমরা প্রকাশ্যে বলছি আমরা এই সরকারের পতনের জন্য কাজ করছি। এই সরকারকে ক্ষমতায় রাখলে শুধু সারা দেশের মানুষ বিপদে পড়বে, আর কোনো সময় নাই। আপনারা যদি ভাবেন 6 মাস 1 বছর থাকলে অসুবিধা কি, অনেক অসুবিধা। এরা যে অদক্ষতা এবং দুর্নীতির যে প্রমাণ দিয়েছে 14 বছরে, আপনারা বুঝেননি যে একটা সর্বনাশ আসছে, এবং শ্রীলঙ্কার মতো অবস্থা হতে খুব বেশি দিন বাকি নাই। যদি একবার সে অবস্থা হয় সেটা থেকে উঠে আসতে 15-20 বছর লাগবে, আপনাদেরকে আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে। আমি IMF এ কাজ করেছি, তারা IMF এর ঋণ নিয়ে মিথ্যা কথা বলে। অবশ্য মিথ্যা কথা বলার এই সরকারের প্রধানমন্ত্রী এবং
মন্ত্রীদের এটা অভ্যাস, তারা সত্যি কথা তারা বলার মানে হয়তো ভুলে গেছে কি করে সত্যি কথা বলতে হয়। তাদের সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত যেটা বলেছে আর যেটা প্রধান এই প্রধানমন্ত্রী এবং সরকারের কয়েকজন দালাল যে কথা বলেছে, আপনারা কাকে বিশ্বাস করবেন? আপনারা সেটা সাংবাদিক থেকে জিজ্ঞেস করবো, আপনারা খুব ভালো করে জানেন কাকে বিশ্বাস করবেন, সরকারের দালাল না সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত? তারা জানতেও চায় না কে কোথায় টাকা চুরি করেছে, নামগুলি বের হলে তারাই বিপদে পড়বে, এটা খুব ভালো করে বুঝে। এই সরকারের অধীনে দেশটা মানে একটা বিরাট একটা বিপদের মুখে চলে আসছে। আমি মনে করি কয়েক মাসের মধ্যে এই সরকার না সরে গেলে, এদের পদত্যাগ না করলে, আমরা সেই বিপদ থেকে আর বের হতে পারবো না, বাঁচবো না। আপনাদের তারা অলরেডি দেখছে তাদের রিজার্ভের কি অবস্থা, তাদের পরিসংখ্যানে কেউ বিশ্বাস করে না, তাদের পরিসংখ্যান, তাদের $40 billion বৈদেশিক রিজার্ভটা এক রাতে হয়ে গেল $31 billion, তারপরে এখন বলছে $22 billionের মতো। মানে কয়েকদিন পর পর তারা নতুন তথ্য দিচ্ছে, কোন তথ্যই বিশ্বাস করবে না। কারণ IMF এর মতো সংস্থা আমি চাকরি করেছি, IMF কে কেউ ভালো অবস্থায় কেউ ডাকে না, আপনাদেরকে এটা জানাই। IMF কে ডাকে যখন সব শেষ, যখন একটা বিপদ, বিরাট একটা বিপদ এর সম্মুখীন হয়ে গেছে দেশটা, তখন IMF কে ডাকাডাকি করে। তো এরা ডাকাডাকি করছে IMF কে, এটা আমাদেরকে খুশির খবর হিসাবে তারা উপস্থাপনা করছে। কিন্তু আপনাদেরকে আমি জানাই, আমি IMF এ চাকরি করেছি, অনেক দেশে 35টা দেশে চাকরি করেছি, এটা কোনো খুশির খবর না। দেশের মানুষের দুর্ভোগ আরো 10 গুণ বাড়বে সামনের বছরে। আর এরা এমন কিছু রেখে গেছে যেটা টাইম বমের মতো, এটা ভবিষ্যতে জনগণকে তাদের ঋণ পরিশোধ করতে হবে, তাদের চুরির টাকা এবং উন্নয়ন যেটুকু করেছে সেটারও টাকা, কিন্তু চুরির টাকাও আমাদেরকে পরিশোধ করতে হবে, জনগণের উপরে এটা পড়বে। এটা আপনাদেরকে একটা বুঝতে হবে যে এই টাইম বমটা এই সরকার রেখে গেছে। এই অর্থনীতি হলো একটা ফর্মালিন অর্থনীতি, একটা মাছ পচে গেলে ফর্মালিন দিয়ে কিছুদিন পর্যন্ত থামানো যায়, রোধ করা যায়, গন্ধটা একটু কমানো যায়, দুর্গন্ধটা। কিন্তু এখন এমন পর্যায়ে গেছে যে এটা কোনো মতে লুকানো যাবে না, এটা যে একেবারে মাথার থেকে এই সরকার মানে পুরো মাছটা যে একেবারে পচা, আপনাদেরকে জানাই, এই প্রমাণটা অলরেডি জনগণ পেয়ে গেছে। বিভিন্ন জিনিসের দাম যেভাবে বেড়ে গেছে, সাধারণ মানুষ সেটা ক্রয় ক্ষমতার অনেক বাইরে। এবং আমি যে কথাটা বলি, কম পক্ষে এই দেশের 30% ছেলে মেয়েরা রাত্রে পেট ভরে না খেয়ে ঘুমাতে যেতে হয়। এটা নিয়ে খুব বেশি গর্ব করা উচিত না প্রধানমন্ত্রী। প্রবৃদ্ধির হার, দেশের উন্নয়ন হয়েছে, এটা ঠিক, এখন 6টা না 8টা পরিবারের প্রাইভেট প্লেন কিনেছে, বিরাট উন্নয়ন, খুশির খবর, আপনারা সবাই নিশ্চয়ই খুশি যে কিছু মানুষ প্রাইভেট প্লেন নিয়ে এখন ঘোরাফেরা করে, কিছু মানুষ হাইগেটে লন্ডনের দামি পাড়ায় বড় বড় বাড়ি কিনেছে, টম ক্রুজের প্রতিবেশী হতে পেরেছে, খুব খুশির খবর, আমরা গর্বিত। কিন্তু আমাদের দেশের বাচ্চারা না খেয়ে আছে, তা আমাদের ঠিক ওই রকম আমরা গর্ব করতে পারছি না, আমরা সেরকম খুশি হতে পারছি না। যে দেশে আমাদের সাধারণ মানুষ পেট ভরে খেতে পারে, তারা চিকিৎসা ঠিক মতো পায়, তখন আমরা একটু গর্ব করতে পারি। আর এই দেশটার যে আওয়ামী লীগের মতো একটা অভিশাপ আমাদের উপরে কেন পড়েছে আমি জানি না, কিন্তু এই দলটা একটা অভিশাপ, একটা অভিশপ্ত দলের অভিশপ্ত লোকরা আমাদের উপরে জুলুম করছে। আমাদের দেশের মানুষ কেন সহ্য করেছে 14 বছর, আমার এটাই প্রশ্ন, কেন সহ্য করেছে? হয়তো নেতৃত্বের অভাব। এইবার নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদ আপনাদের জনগণকে সেই নেতৃত্ব দিবে এদিকে উৎখাত করার জন্য। একটা গল্প বলি, আমি পাপুয়া নিউ গিনিতে জঙ্গলে আমরা কয়েকজন হাঁটছিলাম, তখন একটা ট্যুর গাইড ছিল সঙ্গে, তো কিছু মাশরুম, ব্যাঙের ছাতার কিছু ফল দেখলো, খুব সুন্দর দেখতে। তো
আমাদের একজন জিজ্ঞেস করলো এগুলো কি খাওয়া যায় এগুলি, তখন আমার গাইডের একটু তার একটু রসিক টাইপের ছিল, সে বললো জি খাওয়া যায়। তখন হাত বাড়াচ্ছিল একজন, কিন্তু তখন সে কথাটা শেষ করলো, এটা খাওয়া যায় কিন্তু শুধু একবার খাওয়া যায়, এই জিনিসগুলি একবার খাওয়া যায়, এটা দ্বিতীয়বার আর খাওয়ার আপনার সুযোগ হবে না। আওয়ামী লীগ হলো সেই ধরনের দল, এই দলকে একবার ভোট দেওয়া যায় ভবিষ্যতে, আর ভবিষ্যতে আপনাদের যদি এই দলকে আর কোনোদিন ভোট দেন 125 বছর পরে, এবং আমি আশা করি আমরা এমন দেশটাকে পরিণত করব যে এই ধরনের একটা ক্রিমিনাল দুষ্কৃতিকারী একটা দল আর ক্ষমতায় আসবে না, আমরা সেই ব্যবস্থা নিই। আগে ক্ষমতা চ্যুত ছিল 25 বছর, এইবার তারা 125 বছর তারা এই দেশের ক্ষমতায় আসতে পারবে না। মানুষকে আমরা এই তথ্য দিব তারা কি করেছে, তারা ক্ষমতাচ্যুত হওয়ার পরের দিন থেকে আমরাও একটা শ্বেতপত্র তৈরি করব, একটা হোয়াইট পেপার, তাদের করাপশন, তাদের খুন, তাদের গুম হত্যা, তাদের মানুষকে টর্চার করা, তারা আলিম সমাজের 2000 আলিম উলেমাকে তারা এখনো নির্যাতিত করছে জেলে। আমরা জানাই আপনাদেরকে আমরা সব সময় গণ অধিকার পরিষদ সব মজলুমদের পক্ষে, আমরা আছি মজলুমদের পক্ষে এবং আমরা থাকবো, আমরা ক্ষমতায় গেলেও আমরা মজলুমদের পাশে আমরা দাঁড়াবো, আমরা এটা হতে দিব না। আমাদের দেশ নিয়ে আমরা যেন এমন একটা দেশ তৈরি করব ইনশাল্লাহ, যেই দেশ নিয়ে আমরা সবাই গর্বিত হব এবং গর্ব করার মতো একটা দেশ থাকবে, যেখানে মানুষ সাধারণ মানুষ এবং বৈষম্যতা অনেকটা কমে আসতে পারে, এই ধরনের একটা দেশ চালাবো যেখানে সরকারকে জনগণ ভয় করে না, সরকার জনগণকে ভয় করে, সেইটা হলো গণতান্ত্রিক একটা দেশ। কথাটা বুঝছেন? আপনারা সাংবাদিকরা যদি একটু উল্টা পাল্টা কথা বলেন, আপনি জানেন আপনার চাকরি নিয়ে টানাটানি, সরকারের ডিবি ডিজিএফআই এনএসআই আপনার বাড়িতে হাজির হবে, আপনারা জানেন, আমি জানি আপনারা কি সীমাবদ্ধতায় কাজ করেন, কিন্তু তাও আপনাদেরকে বলছি সাধারণ মানুষের কষ্টটা বুঝে আপনি চেষ্টা করেন আসল কথাটা মানুষের সামনে তুলে ধরতে, আপনাদেরকে অনুরোধ করব। সাহসী লোক এখনো বাংলাদেশে আছে এবং আমাদের মধ্যে এই সমাবেশে দেখবেন অনেক সাহসী লোক এখনো যে দেশে আছে, আমরাই প্রমাণ, এবং নুরুল হক নূর এবং আমাদের নেতৃবৃন্দই প্রমাণ যে আমরা সাহসী লোক এই দেশে এখনো জন্মায়, এটার প্রমাণ হলো আমরা গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে। আপনি আমাদের মহিলা নেত্রীদের কথা শুনলেন, আমাদের অনেক সিনিয়র নেতারা কথা বলল, আমরা কিন্তু লেগে আছি, আমাদের উদ্দেশ্য হলো জনগণের মুক্তি, এই দেশটাকে একটা স্বাধীন দেশ করে আমরা ছাড়বো ইনশাল্লাহ।